এই তোর লাল কালি কলমটা কোথায় রে? শরীরটা আজ ম্যাচ ম্যাচ করতেছে, নিজেকে গরু গরু। এই কি লিখছিস রে এগুলো? ওয়াই ব্রো, আমি তো কোনো প্রবলেম দেখতেছি না। তুমি কি বাংলা ভাষার মর্যাদা সম্বন্ধে জানো? এটা বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষা। যে ভাষা শুনতে শুনতে আমরা প্রথম চোখ খুলেছি, যে ভাষা বলতে শিখতে পেরে আমাদের মা বাবার মুখে আনন্দের ঝলক দেখা গিয়েছিল, যে ভাষার ছন্দময় কবিতা আমাদের আনন্দ দিয়েছে, আমাদের মনকে করেছে প্রশান্ত, যে ভাষার রূপময় বর্ণমালা লেখার মধ্যে দিয়ে আমাদের পাঠশালার হাতে খড়ি শুরু, যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, যে ভাষার জন্য প্রাণ দেওয়া বিশ্ববাসীকে বিস্মিত করেছে, যার বিনিময়ে পেয়েছি আমরা আন্তর্জাতিক মর্যাদা, যে ভাষাকে দূর আফ্রিকার দেশ সিয়েরা লিওন দিয়েছে জাতীয় ভাষার মর্যাদা। তাহলে কেন বাংলা ভাষার প্রতি অমর্যাদা? কেন আমাদের লেখায় অপসংস্কৃতির ছাপ? আমরা কি দিতে পেরেছি সালাম, বরকত, রফিকের দান? আসুন বাংলাকে এই মর্যাদা দিতে শিখি, কথা ও কাজের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি আমাদের গৌরব। তবেই তো আমরা দিতে পারবো ভাষা শহীদদের প্রতিদান, তবেই তো প্রকাশ পাবে বাঙালির পরিচয়।